হাই বন্ধুরা, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু গ্ল্যাম মান্ত্রা। তো আজকে সন্ধে হতেই আমি রেডি হয়ে নিয়েছি। আজকে আমি পরেছি একটা চুড়িদার, তো এটা আমি আর পুজোতে নেওয়া ছিল, এক দুবারই হয়তো পরেছি, বেশিবার পরা হয়নি। তো আজকে আমরা যাচ্ছি একটা মন্দিরে। এই মন্দিরে আমি এর আগে কোনোদিনও যাইনি, এই ফার্স্ট টাইম যাচ্ছি জিতের সাথে। আমি জিত আর বাবান তিনজন মিলে বেরিয়ে পড়েছি, আর আমাদের আরেকটা বন্ধুও যাচ্ছিলো। আমাদের বন্ধু বলতে জিতের বন্ধু, তার ওয়াইফ, তার মেয়ে, তারাও গেছিলো আর আমরাও গেছিলাম, কারণ আমরা ওখানে আগে কখনো যাইনি। তো তাই জন্য রাস্তাটা আমরা ঠিক চিনতাম না, তাই জন্য ওদের সাথে আমরা গেছি। আর তোমরা যদি মন্দিরটা দেখে চিনতে পারো তাহলে কমেন্টে জানিও যে এটা কী মন্দির। তোমাদেরকে লাস্টে বলবো যে আমরা কোন মন্দিরে গেছি। আর গাড়ি চলতে চলতে বাবান ঘুমিয়ে পড়েছে, এই দেখো সারা দুপুর ঘুমায়নি আর গাড়িতে উঠে ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, দেখো ভিডিও করছি, কিছু বললে না আমি। তো এখানে বাইক পার্কিং করে পুজোর ডালা কিনে সিধে চলে এসেছি মন্দিরের ভিতরে। তো এখানে মন্দিরের ভিতরে ফটো তোলা অ্যালাউ নেই, কিন্তু যেদিন আমরা গেছিলাম সেই দিন তুলনামূলকভাবে ভিড় অনেকটাই কম ছিল। আর হয়তো তখনকার লোকেরা অতটা খেয়াল করেনি, তাই সুযোগ নিয়ে আমি ভিডিওটা করে নিয়েছিলাম মন্দিরে। তো তোমরা কি মন্দিরটা দেখে কিছু চিনতে পারলে যে এটা ঠিক কোন জায়গা? তোমাদের আরেকটা হিন্স দিয়ে দিয়েছি, এই মন্দিরটা হাওড়ার ওখানে অবস্থিত। তো জানতে পারলে এখনই কমেন্টে লিখে জানাও, পরে কিন্তু নামটা বলে দেওয়ার পর কমেন্ট লিখলে হবে না। আর তোমরা কি আগে গেছো এই মন্দিরে বা যাওয়ার ইচ্ছা আছে? যাওয়ার ইচ্ছা থাকলে কিন্তু অবশ্যই গিয়ে বাবার দর্শন করে এসো, কারণ এখানে ঠাকুর অনেকই জাগ্রত, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়। তো যাও, ভিড় দর্শন করে এসো বাবা। বাবান এদিকে এসো, আর কাগজটা জ্বালিয়ে ওটা জ্বালাও, বুঝলে? হ্যাঁ, কাগজটা জ্বালিয়ে ওটা জ্বালাও।
তো আমরা পুজো কমপ্লিট করে প্রসাদ একটুখানি সকলে মুখে দিয়ে আমরা তার আশেপাশে মন্দিরগুলোতে দেখতে বেরিয়েছিলাম। তো আশেপাশে অনেক মায়ের মন্দির রয়েছে। তো তারপরে আমরা গেছিলাম একটা আদি মন্দির যেটা অনেক বছর পুরনো, আর সেখানকার শিবলিঙ্গটাও বিশাল বড়। আমি স্বচক্ষে এর আগে কখনো এত বড় শিবলিঙ্গ দেখিনি। আর আমরা যেহেতু এখানে ফার্স্ট টাইম গেলাম, তাই জিতের বন্ধুই আমাদেরকে ওই শিবলিঙ্গতে ওই মন্দিরটাতেও নিয়ে গেছিলো। তো চলো তোমাদেরকেও ঘুরিয়ে নিয়ে আসি ওই মন্দিরটা। তো সেই মন্দিরটা হচ্ছে, যে মন্দিরটাতে আমরা গেছিলাম মেন মন্দির, সেই মেন মন্দিরের উল্টো দিকেই একটা সরু রাস্তা চলে গেছে। তো ওই সরু রাস্তা ধরে অনেকটাই যেতে হয়, তারপরে ওই মন্দিরটা পড়ে। তো তোমরা জিজ্ঞাসা করে ওখান থেকে যেতে পারো ওই মন্দিরটা। আই থিঙ্ক তোমাদেরও দেখলে খুব ভালো লাগবে মন্দিরটা। খালি জুতো খুলতে হয়। বাবা নমস্কার, বাবা সব নমস্কার, সব নমস্কার। ওই কোথায় দেখছো? ভালো করে ভালো করে মাথা ঠোকো, মাথা ঠোকো, আরেকবার মাথা ঠোকো। ওরা দিদিরা মাথা ঠোকো ঠোকো, হাত জোর করে নাও, করো, দিয়ে দাও, এনাও, এটা দিয়ে দাও বাবান। নম করো হাত জোর করে, হ্যাঁ চলে আস। তোমরা কি বুঝতে পারলে যে আমরা কোন মন্দিরে এতক্ষণ ধরে ছিলাম? তো এই মন্দিরটার নাম হচ্ছে ভূতনাথ মন্দির। যদি সবাই গেস করে থাকো যে যে, তাহলে সবাই ঠিকঠাকই গেস করেছ। এটা হচ্ছে ভোলে বাবার মন্দির। এখানে প্রচণ্ড ভিড় হয় এই শ্রাবণ মাসে। আর এখানে ভোগ বিতরণ হচ্ছিলো, তো ঠান্ডা শরবত এক জায়গায় দেওয়া হচ্ছিলো। শরবতটা খেতে খুব একটা ভালো না হলেও কিন্তু ঠান্ডা জলে টেস্টটা খুবই ভালো মিটছিল। আর তার পাশেই দিচ্ছিলো পোলাও, আলুরদম আর পায়েস। তো কারুর হয়তো কোনো মনস্কামনা পূর্ণ হয়েছে বা কারুর শুভ দিনে হয়তো তারা এই ভোগ বিতরণ করছিল। তো আমরাও সবাই এক প্লেট করে নিলাম, যে যাবে তাকে তাকেই দেওয়া হচ্ছে, কোনো বিচার নেই, যে যাচ্ছে তাকেই দিচ্ছে। তো আমরাও বসে ভোগটা খেললাম মন শান্তি করে। আর সত্যি কথা বলতে এই এক প্লেট ভোগ খেয়েই আমার পেট পুরো ভরে গেছিলো, ভরাতে এসে আর কিচ্ছু খেতে পারিনি। আমরা সবাই খেয়েছিলাম এক প্লেট করে, আর ভোগটা খেতে সত্যি সুস্বাদু ছিল। মানে ঠাকুরের ভোগ কিনে জানি না, কিন্তু খেতে অসাধারণ ছিল। তো তারপরে আমরা আর কি, তারপরে আমরা সোজা বাড়ি ফিরলাম। বাবনের জন্য একটা ডুগডুগি কিনলাম, মায়না করছিলো, তো ওর জন্য কিছু না কিনলেই নয়, তাই জন্য ওর জন্য একটা ডুগডুগি কিনলাম। আর এরপর সোজা বাড়ি। Thank you.
এই জাস্ট আমরা বাড়িতে এলাম, পুজো পাঠ ভালোইভাবেই মিটিয়ে গেছে সব। তো আজকে ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক শেয়ার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই।